প্রিয় প্রবাসী ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। ভ্রূণ নষ্টে দোষী হলে সৌদিতে নতুন শাস্তি। গর্ভবতী নারীদের সুরক্ষায় নতুন আইন পাস করল সৌদি আরব। আকবর সৌদিয়া পত্রিকা জানায়, সৌদি আরবে গর্ভবতীদের ক্ষতি করা বা কোনো ধরনের আঘাতের ফলে তার গর্ভের ভ্রূণ নষ্ট হয় এমন কোনো কাজ প্রমাণিত হলে দোষী ব্যক্তিকে শাস্তি হিসেবে 5 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 3 লাখ রিয়াল জরিমানা করা হবে। সৌদি আরবের নারীদের প্রাণের ঝুঁকিতেই গর্ভপাতের অনুমতি দেওয়া হয়। এছাড়া গর্ভপাতের জন্য নারীর স্বামীর অনুমতির প্রয়োজন হয়। এর আগে সৌদি আরবে 24 ঘণ্টায় 81 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যাদের মধ্যে 7 ইয়েমেনি ও 1 সিরীয় নাগরিক রয়েছেন। দেশটির বিচার প্রক্রিয়া নিয়ে যখন বিতর্ক শুরু হয়েছে, তখন গর্ভবতী নারীদের নিরাপত্তা বিধানে এমন সিদ্ধান্ত নেওয়া হলো। 2019 সালে 37 সৌদি নাগরিককে শিরশ্ছেদ করা হয়েছিল। তাদের অধিকাংশই ছিল সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের। 2018 সালে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার পর সৌদি আরবের মানবাধিকার লঙ্ঘন নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনা হয়েছে।